সো গাইস এখানে কিন্তু একটা জিনিস মিস্টেক আছে, সেটা হলো এখানে লিফট নেই। জাস্ট ভাই জব দের বই লিফট হবে কি হলো? সো গাইস আমরা এখন চলে আসলাম ঐতিহাসিক শাহী মসজিদ। গাইস এখন আমরা চলে আসলাম হরিচরণ রায়ের জমিদার বাড়ি। সো গাইস আমরা এখন চলে আসলাম সুন্দরবন। আমি পিছনে দেখতে পাচ্ছেন নদী, নদীর পিছনে বন, সুন্দরবন। হে গাইস ইটস মি রাজ ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই প্লাস প্রেজেন্ট ব্লক ফোর। সো গাইস ব্লক ফোর কোথায় হতে যাচ্ছে, কোথায় হতে যাচ্ছে? আপনার প্রিয় জায়গা, আমার প্রিয় জায়গা সাতক্ষীরা। সো গাইস আপনাদের এত এত ভালোবাসা আর কমেন্ট রিকোয়েস্টের জন্য আমরা সাতক্ষীরা ব্লক না করে থাকতে পারলাম না। সো গাইস আরও একটি কথা, যে আমার নিজের বাড়িও সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। আই এম সো সরি সাতক্ষীরাবাসী, কারণ আমি আপনাদেরকে না জানিয়ে চলে আসলাম। কারণ এখন মহামারী করোনা ভাইরাস আক্রমণ চলছে সারা বিশ্বে, এই জন্য আমরা আপনাদেরকে জানাতে পারলাম না। আর গাইস আমার সাথে যাচ্ছে আমার টিম মেম্বার, সো অনেক এনজয় হবে, অনেক মজা হবে। সো দেখতে থাকুন পুরো ব্লগটি আর দেখি আমার সাথে নিচে কে কে ওয়েট করতেছে। সো গাইস এখন আমরা চলে আসলাম জিরো পয়েন্ট। ফার্স্ট টাইম আমার স্বপ্নের শহর খুলনা থেকে সাতক্ষীরা যাচ্ছি, তাও আবার চার দিনের জন্য। খুলনা শহরকে খুবই মিস করব। সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত। সাতক্ষীরার অন্যতম ব্যবসা হলো গলদা চিংড়ির ব্যবসা। সাতক্ষীরার অপূর্ব সৌন্দর্যের কারণ হলো সাতক্ষীরা রয়েছে সুন্দরবন। সো গাইস আমার সাথে এখন আছে বিখ্যাত কুখ্যাত মুজাহিদুল। তো আমি সাতক্ষীরা যাওয়ার জন্য অনেকদিন থেকে খুবই আগ্রহ হয়েছিলাম, কারণ সাতক্ষীরা হচ্ছে আমাদের রাজের বাড়ি। তো আজ আমরা রাজের বাড়ি যাবো, সাথে সাথে সাতক্ষীরা শ্যামনগর সহ আরো বিভিন্ন জায়গা আমরা ঘুরবো এবং আপনাদের দেখাবো কি কত সুন্দর সুন্দর জায়গা সাতক্ষীরাতে আছে। গাইস আমি কিন্তু বাড়ি যাচ্ছি না, জাস্ট ওরে সাতক্ষীরা কথা বলে ওরে সাতক্ষীরা নিয়ে ছেড়ে দেবো, আমি বাড়ি যাবো না। গাইস আমরা এখন চলে আসলাম সাতক্ষীরা জেলা জজ কোর্ট। তো চলুন আমরা কোর্টের ভিতরে কিছু স্পেস দেখে আসি। গাইস আমরা এখন চলে আসলাম সাতক্ষীরা জেলা জজ কোর্টের নতুন ভবনের সামনে। তো দেখতে পাচ্ছেন ভবনটি অনেক সুন্দর, জোস আমার কাছে খুব ভালো লাগছে। তো আমার সাথে আপনারাও উপভোগ করুন। গাইস আমরা এখন চলে আসলাম সাতক্ষীরা জেলা জজকোটের মসজিদে। পিছনে যে মসজিদটা দেখছেন অনেক জোস, আমি আমার কাছে খুবই ভালো লাগছে, আপনারাও দেখতে থাকুন অনেক ভালো লাগবে। গাইস এখন আমরা চলে আসলাম হরিচরণ রায়ের জমিদার বাড়ি। এটি অবস্থিত শ্যামনগর উপজেলা নকিপুর গ্রামে। এটি চালু করা হয়েছে 1800 শতকের মাঝামাঝি আর বন্ধ করা হয়েছে 1947 সালে। এটি তৈরি করা হয়েছে ইট, সুরকি, লোহা, রড আর কাঠ আর টালি দ্বারা। চলুন আমাদের সাথে পুরো জমিদার বাড়িটা দেখে আসি। গাইস কি বলবো, উপরের দিকে একটু দেখেন, সব কিছু ভাঙা ভাঙা। আপনাদের জন্য রিস্ক নিয়ে কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি, যদি মাথায় পড়ে তাহলে আমি শেষ। আপনাদের, শুধু আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আমরা। গাইস দেখুন উপরে, ওইখান থেকে কিন্তু ভেঙে পড়লো, এই পাশ দিয়ে যেতে হবে।
সো গাইস কিন্তু পড়বে না কারণ অনেক শক্ত, মানে দেয়ালগুলো অনেক মজবুত, অনেক পুরু দেয়াল। আল্লাহ জানে না ফেলাই। সো গাইস দেখুন দেখুন জায়গাটা দেখুন অনেক ক্রিটিক্যাল, উপর দিকে দেখুন এমনভাবে দেওয়া, মানে ওইখান থেকে যদি একটা ইট পড়ে তাহলে সাথে সাথে শেষ, আর দেয়ালগুলো অনেক পুরু। উপরে কি কাঠ দিয়ে তৈরি করা? মেবি হ্যাঁ, সিলিং কাঠের তারপরে ছাদ দেওয়া, সিলিং কাঠ তার উপরে ছাদ দেওয়া। সো গাইস এখানে কিন্তু একটা জিনিস মিস্টেক আছে, সেটা হলো এখানে লিফট নাই। সো গাইস আমরা এখন চলে আসলাম ঐতিহাসিক শাহী মসজিদ, এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বংশীপুরে অবস্থিত। গাইস এটা ধারণা করা যায় সম্রাট আকবরের আমলে স্থাপিত। তো চলুন আপনারা মসজিদ আর মাদ্রাসায় কিছু দৃশ্য দেখে আসি। সো গাইস আমরা এখন চলে আসলাম ঐতিহাসিক শাহী মসজিদে, এখানে আমাদের সাথে আছেন এখানকার একজন ছাত্র। তো শাহী মসজিদ সম্পর্কে আমাদের কিছু বলুন। শাহী মসজিদটা হলো আমরা ছোটোবেলায় শুনছি যে এর এলাকা ফুল মানে জঙ্গল ছিল, মানে মাটি দিয়ে শাহী মসজিদটা যে পাঁচটা গম্বুজ দেখছেন, রুম দেখছেন, জি জি, এটা সম্পূর্ণ মাটি দিয়ে ঠেকা ছিল, এটা পাহাড় স্থাপন। এখানে আশেপাশে যারা অল্প সীমিত লোক বসবাসই করতো, এখন ওরা এই ছাগল বাঁধতে গিয়ে বা গরু একটা কিছু বাঁধতে গিয়ে ওপরে এই মসজিদে এই গম্বুজের ইয়ে পাই আবিষ্কার। হ্যাঁ, ওখান থেকে একটা খোটা যখন মারতে যায় তখন একটা নির্দেশনা পায় যে এটা মসজিদের গম্বুজের একটা ইয়ে হবে, এজন্য ওখানে আশেপাশের লোকজন সব একত্রিত হয়ে মসজিদে মাটি এখানে সরানো হয়, তারপরে এই মসজিদটা এ করে আবাদ করা হয়। তারপরে পাশে দুটো কবর মাজার ছিল, মাজার আছে, এখানে কেউ নাম বলতে পারবো না যে কাদের মাজার, এটা একটু বলতে পারবো না। তবে এই মসজিদের সঙ্গে সম্রাট আকবরের একটা আমরা দেখছেন বিভিন্ন জায়গায় যে সম্রাট আকবরের যে স্থাপনাগুলো আছে পুরো একটা নির্দেশনা হিসেবে, এটাও আকবরের হিসেবে একটা আইডিয়া নির্দেশনা করা যায় যে এটা সম্রাট আকবরের আমল হতে পারে। সো গাইস আমরা এখন চলে আসলাম সেই সাতক্ষীরার ঐতিহ্যবাহী স্থানে, যেটা দেখার জন্য আমরা নিজেরাও মানে খুবই এক্সাইটেড ছিলাম, সেটা হলো এখানকার ঘের। সো গাইস এই ঘের থেকেই যত গলদাসিকি চাষ এই ঘের থেকে হয়, সাতক্ষীরার সবচেয়ে বিখ্যাত গলদাসিক মিনি আর মধু, সেটা তো সুন্দরবনে পাওয়া যাবে নেক্সট মানে ডেট টুতে সুন্দরবন যাবো আমরা, মানে বন দেখাতে, মধু তো আর দেখানো যাবে না। এই গলদাসিকি রপ্তানির মাধ্যমে আমরা প্রতি বছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। সরি ফর দ্য লেট বিকজ ক্যামেরায় চার্জ ছিল না,
তো এখন আমরা চলে আসলাম আমাদের গ্রাম, মানে আমাদের বলতে আমার গ্রাম শ্রীফলকাটি। আমার সাথে আপনারা উপভোগ করুন শ্রীফলকাটির দৃশ্যটা। আজ আমাদের শ্যুটের দ্বিতীয় দিন, বাট রাজ আজকে অসুস্থ, এই জন্য কিন্তু রাজ শ্যুটে আসতে পারে নাই। সো আমি একাই শ্যুট করতেছি। তো চলুন আজ আমরা দেখাবো যে রাজ কোন স্কুলে পড়তো এবং তার গ্রামের আশপাশের কিছু ভালো ভালো জায়গা। তো এনজয় করতে থাকুন আপনারা আর আমরাও দেখতে থাকি, চলুন। তো আমরা এখন চলে আসলাম 127 নং পশ্চিম শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেটা 1985 সালে স্থাপিত হয় এবং যেখানে আমাদের রাজ পড়তো ছোটোবেলায়। তো দেখতে পাচ্ছেন পিছনে একটা নতুন বিল্ডিং হয়েছে এবং এ পাশে আরও একটা বিল্ডিং আছে। তো এখানে কিন্তু অনেক লেজেন্ডরা এখানে বড় হয়েছে, এখান থেকে পড়েছে এবং তারা কিন্তু অনেক বড় বড় স্থানে আছে এখন। তো এটাই ছিল, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রোদ, কিন্তু এই রোদের ভিতরে শ্যুট করতেছি বিকজ আপনাদের জন্য ভিডিও তো ক্রিয়েট করতেই হবে, তাই না? তো এখন আমরা এখান থেকে চলে যাবো রাজ্যে হাই স্কুল অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয় পড়তো সেখানে। ততক্ষণ আপনারা স্কুলের কিছু ভিউ দেখতে থাকুন। আমরা এখন চলে আসলাম শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়, যেখানে রাজ পড়ালেখা করতো। তো আমার সাথে আছে রাজের বন্ধু অলিউল। তো ভাই আপনি কিছু বলেন। আমার নাম মোহাম্মদ অলিউর রহমান, রাজ আমার ছোটোবেলার বন্ধু এবং আমরা এখানেই একসাথে পড়াশোনা করছি এবং অনেক আনন্দের ভিতর দিয়ে আমরা মাধ্যমিক লাইফটা শেষ করছি এবং আজ এইখানে আসা একটা ভিডিও ব্লগের জন্য। রাজ আমাদের সামনে আসতে পারেনি একটু অসুস্থতার জন্য, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা রাজকে খুব মিস করতেছি আর রাজের যে স্কুলের যে স্যারগুলোরাও কিন্তু স্যার রাজকে খুব মিস করতেছে, এই জন্য আমরা এখন রাজকে ডেকে নিব। তো আমি রাজকে কলেই সরি, আমার এই ফোনে ব্যালেন্স নেই, তো আমি একটা ফোন দিয়ে ট্রাই করতেছি। তাড়াতাড়ি চলে, আচ্ছা ভাই চল চলে। তো তো আমরা রাজকে ফোন দিয়েছিলাম, সে কিন্তু আসতেছে, তো আপনাদের সাথে দেখা হচ্ছে রাজ আসার পর। ভাই এখনো আসনে কিলা, ভাই দেখেন 30 মিনিট হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে এখনো আস না, কে ভাই এত দেরি হয় এইটুকু আসতে? ভাই কি অবস্থা, চলে আসছিস, কেমন আছে দোস্ত? তোমার সাথে অনেকদিন পর দেখা হলো। সো গাইস আমাদের মানে আমি আসতে একটু অনেক লেট করছি, তাছাড়া সবাইকে বলতে চাই সরি ফর দ্য লেট, কারণ আমি ভিডিওতে থাকতে পারিনি কারণ অসুস্থতার কারণে। হয়তো মুজাহিদুল সেগুলো বলছে আর আমি চাই যে মুজাহিদুল আমার মতো মানে আমি যখন না থাকবো আমার পরিবর্তে সে এরকম শট নেবে এবং সবাই এনজয় করবে আমাদের সাথে। আর আমি স্যারদের সাথে দেখা করার জন্য আসলাম কিন্তু স্যাররা নেই, এটা মিস্টেক, মানে আমি লেট করে ফেলছি। হ্যাঁ ও একটু লেট করে আসছে, তো এই জন্য স্যাররাও চলে গেছে বাড়িতে, যেহেতু দুপুর টাইম সবাই গোসল করবে, নামাজ পড়বে। আপনারা আমাদের হাই স্কুলটা দেখতে থাকুন, আমরা ততক্ষণে সুন্দরবনের দিকে চলে যাই। সো গাইস এখন আমরা চলে আসলাম আকাশ লীনা আর ইকো ট্যুরিজম সেন্টার উরফে ইকো পার্ক, মানে সবাই ইকো পার্ক নামে চেনে। সো এখন করোনার জন্য ইকো পার্ক বন্ধ, এই জন্য আমরা ইকো পার্কের ভিতরে রিভিউটা দেখাতে পারলাম না, সেজন্য সো সরি।
সো গাইস নেক্সট টাইম আমরা দেখাবো আর যারা সুন্দরবনে খাঁটি মধু কিনতে চান তাদের জন্য ডিজিটাল শপ মার্কেটিং বিডি বলে পেজ রয়েছে পেজে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্লাস পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ঘুরে আসবেন সো গাইস সবাই চলুন আমরা এবার নেক্সট স্টেপ বর্ষা রিসোর্ট থেকে ঘুরে আসি লেটস গো সো গাইস এখন আমরা চলে আসলাম বর্ষা রিসোর্টের সামনে আর এই বর্ষা রিসোর্টটা মূলত সুন্দরবনের পাশে অবস্থিত যারা মানে টুরিস্ট দূর থেকে আসবেন তাদের জন্য এই রিসোর্টে থাকার জন্য একদম ভালো একটি পরিবেশ আর আমার সাথে আছে বলিউড কিছু বলো রিসোর্ট সম্পর্কে যেহেতু তোমরা এই থাকো সেই হিসেবে কিছু বলো হ্যাঁ আপনারা কেউ যদি সুন্দরবন ভ্রমণে আসেন তো থাকা খাওয়ার জন্য সমস্যা হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে বর্ষা রিসোর্ট এখানে থাকা খাওয়ার সুন্দর মনোরম পরিবেশ এখানে এসে আপনারা থাকতে পারেন এবং এনজয় করতে পারেন সো গাইস এখন আমরা দেখাবো বর্ষা রিসোর্টের কিছু রিভিউ গাইস আমরা এখন চলে আসলাম সুন্দরবন আমি পিছনে দেখতে পাচ্ছেন নদী নদীর পিছনে বন সুন্দরবন যেহেতু এখন ভাটিকা মানে পানি নেই যখন জোয়ার উঠবে তখন বনের ভিতরে যাওয়া যাবে বাট এখন বেশি টাইম নেই সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য আমরা বনের ভিতরে যেতে পারলাম না এই জন্য সো সরি আর করোনার জন্য এখান থেকে কলাগাছি একটা জায়গা রয়েছে ট্রাভেলের জন্য বেস্ট জায়গা বনের ভিতরে ট্যুর করা যায় বাট সেখানে আমরা যেতে পারতেছি না কারণ কলাগাছি এখন বন্ধ করে দিছে মানে করোনার কারণে তো নেক্সট যখন আমরা পার্ট টু তৈরি করবো সাতক্ষীরা ব্লক তখন আমরা কলাগাছি ইভেন সাতক্ষীরা জেলার যে জায়গাগুলো বাদ গেছে যে জায়গাগুলো আমরা ঘুরতে পারি না সেগুলো করব সো এখানে থাকুন এনজয় করতে থাকুন এবং পিছনে বন দেখতে থাকুন আমরা কিন্তু বনের ভিতর দিয়ে হাঁটতেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে বনের ভিতরে আসলে কি আছে দেখুন আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হলো হরিণের পাচ্ছাপ এখানে দেখুন এই যে এইগুলো হরিণের পাচ্ছাপ এইগুলো সম্পূর্ণ হরিণের পাচ্ছাপ আছেন এইটা হলো বাঘের ছাপ কিন্তু মিলে গেছে আর এইগুলো হলো হরিণের ছাপ তাই আচ্ছা ঠিক আছে সো আমাদের ব্লগটি এখানে শেষ করছি আশা করি আপনাদের খুবই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাতক্ষীরা ব্লগে যদি নেক্সট পার্ট চান তাহলে অবশ্যই 10K লাইক আর প্লাস 5K কমেন্ট অবশ্যই লাগবে আর নেক্সট কোথায় ব্লগ করব সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর সাবস্ক্রাইব টু মাস্ট কারণ চ্যানেলটা তো আপনাদেরই নাকি থ্যাংকস ফর ওয়াচিং স্টে হোম স্টে সেফ